हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंटीरियर क्रिएशन। आमी आर्किटेक्ट झुमुर। आज आमी दाड़ी आछी आमादेर एकटी प्रोजेक्टेर काज चलछे, सेई प्रोजेक्टे आमरा एसेछी एबं आंडार कन्स्ट्रक्शन ई बिल्डिंगटाके घुरे देखे नेब जे की धरनेर काज आमादेर एखाने हय एबं किभाबे हय। যেমনটি দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংটি আগে একটি এক্সিস্টিং বিল্ডিং ছিল, তার ফটো আমি অ্যাটাচ করে দেব। পুরনো স্ট্রাকচারটিকে ডিমোলিশ করে এই রিমডেলিং করে তাকে এখানে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে এক অনেকটা ওয়াইড সিঁড়িটা হয়েছে, এটা নাকি বাড়ির লুকসটাকে আরও বেশি এনহ্যান্স করছে। হয়েছে দুকোট ভর্তি করা হয়ে গেছে বাইরে, এরপরে হবে আমাদের কালারিংয়ের কাজ। আপাতত আমরা গ্রাউন্ড ফ্লোরটাকে করেছি, এরপরে আমরা ফার্স্ট ফ্লোরটাকেও ধরবো। ফার্স্ট ফ্লোরে প্ল্যানিং করা হয়েছে, এইটি করার পরে কেমন দেখাবে সেই ফটোটা। ঢুকেই হলো এই জায়গাটা আমাদের বারান্দার জায়গা। বারান্দার জায়গায় আমাদেরকে আমাদের ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী বাইরে একটা ব্ল্যাক কালারের উপরে টাইলস ব্যবহার করা হয়েছে। বারান্দার দুদিকে লাইট আসবে, এই লাইটগুলো এখনও লাগানো হয়নি, কমপ্লিট হওয়ার পরে লাগানো হবে, তখন ভিডিও দেখতে পাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলি, আমি আমার চ্যানেলে ইন্টেরিয়ার ডিজাইনিং, বিল্ডিং প্ল্যানিং, বাস্তু এবং বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি। তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। কনস্ট্রাকশন চলাকালীন আমাদের কী কী পরিস্থিতি হয়, কী কী জিনিস আমাদের দেখতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। দিস ইজ দ্য এন্ট্রান্স। এখানে পুরো প্যাসেজটা চলে গেছে এখান দিয়ে এবং দুদিকে ঘরের জায়গা রাখা হয়েছে। এখানে কাজ বাকি আছে, ফ্লোরের কাজ। এখানেও হোয়াইট কালারের উপরে একটি টাইলস বসবে। এইদিকে আমাদের এইটাকে অ্যাকসেন্ট ওয়াল্ড করে ডেকোরেটিভ পিস লাগাবো এবং এখানে সোফা বসবে। সোফার অপোজিটেই আমরা চলে যাচ্ছি, এখানে হবে আমাদের টিভি ক্যাবিনেট এবং তার জন্য আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো করা রয়েছে। এবার এখান থেকে আসবে হলো আমাদের উত্তর পূর্ব মুখে। বাস্তু অনুযায়ী আমরা ঠাকুর ঘরে স্থান করেছি। ঠাকুর ঘরের সমস্ত জায়গায় যে টাইলসগুলো বসানো হয়েছে তাতে কিন্তু স্পেসার দেওয়া রয়েছে। স্পেসার দিয়ে আমরা কেন টাইলস ব্যবহার করি সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই অবশ্যই আপনারা গিয়ে সেটি দেখে নিতে পারবেন যে স্পেসার দেওয়ার বেনিফিটটা কী। তো এই স্পেসার দিয়ে সমস্ত টাইলসগুলোকে বসানো হয়েছে আর নিচে হলো মার্বেল দেওয়া হয়েছে। মার্বেলের একটা ধাপ উঁচু করে ঠাকুর রাখার জায়গা তৈরি করা হয়েছে এবং এরপরে আমাদের পেছনে কী কী কাজ হবে সেগুলো দেখতে হলে কিন্তু আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এর পেছনেও আমাদের একটি ডেকোরেটিভ পিস আসবে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এটি হলো একটি বেডরুম যেটা নাকি একদম ফ্রন্টে রাস্তার দিকে মুখ করে রয়েছে এবং এই বেডরুমের মধ্যে আমরা পুরো ইন্টেরিয়ার করব। এর ইন্টেরিয়ারে বেড আসবে, ওয়ার্ড্রপ আসবে, সেগুলো পরে দেখবো, একে একে আলোচনা করব। এখানে জানলাও করা হয়েছে, যেহেতু আমাদের ক্লায়েন্টরা বলে দিয়েছিলেন পুরনো জানলাগুলোকে ব্যবহার করতে হবে, তাই জন্য আমরা এটাকে আর বড় করে উঠতে পারিনি, এই সাইজেরই আমাদের করা হয়েছে। এই গেল আমাদের বেডরুম। বেডরুমের ওপরে হবে ফলস সিলিং। বেডরুম থেকে বেরিয়ে যাচ্ছি, আবার এসে পৌঁছালাম ড্রয়িং রুমে এবং ড্রয়িং রুমেও কিন্তু খুব সুন্দর করে একটা ফলস সিলিং তৈরি করা হবে, দেখতে পাবেন আপনারা পরবর্তীতে। এবং এখানে দুটো ফ্যানের পয়েন্ট করা হয়েছে, যেহেতু জায়গাটা একটু বড় তাই দু জায়গায় আমাদের ফ্যানের পয়েন্ট দেওয়া হয়েছে। এখান থেকে আমি চলে যাচ্ছি, এই রয়েছে হলো ড্রয়িং রুম থেকে, এটি হলো বাথরুম। বাথরুমে ব্ল্যাক টাইলস ইউজ করা হয়েছে সো দ্যাট খুব তাড়াতাড়ি নোংরা হলে পরে বোঝা যাবে না, এবং পাশে গ্রে কালারের টাইলস উইথ হোয়াইট ইউজ করা হয়েছে। টাইলসের গ্যাপের মধ্যে গ্রাউটিং করা হয়েছে। এখান থেকে আমরা আমাদের চলে আসছি আমাদের লবি। এই লবির থেকে আমি বাঁদিকে গেলে আমাদের
আরেকটি বেডরুম পড়ছে। এই বেডরুমেও যথারীতি সমস্ত ইন্টেরিয়ারের কাজ হবে, এখনো বাকি আছে সামান্য এক কোট করে পুট্টি দেওয়া রয়েছে সবগুলোতে। আর এই অপোজিটে আরেকটি বেডরুম হবে। এখানে এটা মাস্টার বেডরুম, এর সাথে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট। বেডরুমে এক ফুট করে পুট্টি করা হয়েছে, উপরের দিকে পুট্টিটা দেখবেন যে ছাড়া রয়েছে, এটার কারণ আছে একটি, কারণ আমাদের এখানে ফল সিলিং হবে, তো সেই সমস্ত জায়গাগুলোকে আমরা ছেড়ে রেখেছি। চলে আসুন আমি টয়লেটটা ঘুরে দেখাই। টয়লেটে এখনও পর্যন্ত প্লাম্বিংয়ের কাজগুলো, ফিনিশিং কাজগুলো হয়নি, প্লাম্বিং পয়েন্টগুলো করা হয়েছে এখানে। এইখানে ওয়াল মাউন্টেড কোমোড বসবে, তাই জন্য এই ওয়ালটিকে 10 ইঞ্চি চওড়া করা হয়েছে। এখানে রয়েছে শাওয়ার পয়েন্ট, গিজার পয়েন্ট, এক্সস্ট ফ্যানের জায়গা করা হয়েছে। এবার টয়লেট থেকে বেরিয়ে বেডরুম এবং বেডরুম থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলে যাব কিচেনে। এই হলো আমাদের কিচেন, এখানে ইন্টেরিয়ারের কাজ শুরু হয়ে গেছে। তো কিচেনের ওপরে যেমন দেখতে পাচ্ছেন যে ফল সিলিংয়ের জন্য পুট্টিটা করা হয়নি ওই সাইড উপরের দিকে, এবং নিচে আমাদের পুট্টি কমপ্লিট হয়ে গেছে। এদিকে রয়েছে আমাদের সিঙ্কের জায়গা, এখানে এখনও কাটা হয়নি সিঙ্কের জায়গাটা, এরপরে কেটে এখানে সিঙ্ক বসানো হবে। সিঙ্কের জায়গা আর উপরে রয়েছে ওয়াটার পিউরিফায়ার জায়গা। এখানে সমস্ত ক্যাবিনেটগুলো চলে যাচ্ছে, লোয়ার ক্যাবিনেট এবং তার উপরে ওরও ইউটিলিটি জায়গা, সমস্ত জায়গা, এগুলো কাজ করবার মতন অনেকটা জায়গা ছাড়া হয়েছে। ওপরে রয়েছে আমাদের ক্যাবিনেট, নিচে ওভেন বসবে এবং তার উপরে চিমনি বসবে, তাই জায়গাটি ছাড়া রয়েছে। এইখানেও আমাদের হবে ক্যাবিনেট, আপার পোর্শনের ক্যাবিনেট, এবং নিচে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাইক্রোওভেন এবং ওটিজি রাখার জায়গা করা হয়েছে। মাইক্রোওভেন এবং ওটিজি দুটোতেই রান্না হয়, এবং রান্না আমরা পূর্বমুখে করব, তাই জন্য আমরা সমস্ত জিনিসগুলোকে এখানেই প্রোভাইড করেছি। নিচে যে টাইলসের কাজ হয়েছে, এই টাইলস গ্লসি টাইলস ইউজ করিনি, এখানে ম্যাট ফিনিশের টাইলস ইউজ করেছি, যে কারণ এখানে কাজ করতে গেলে জল পড়বেই, সেই জল যাতে পড়লে পরে বাই চান্স কারো কেউ পিছলে না যায়, তার জন্য আমরা এখানে ম্যাট ফিনিশের টাইলস ইউজ করেছি। রান্নাঘরের এখানে ফ্রিজের পয়েন্ট রয়েছে, যে এখানে ফ্রিজ বসবে, ওয়াটার পিউরিফায়ার লাইন করার জন্য কিন্তু ওখানে পয়েন্ট ছাড়া রয়েছে। এখানে বসবে একটি টেবিল টপ ওয়াশ বেসিন, এবং সেই টেবিল টপ ওয়াশ বেসিনের ব্যাকগ্রাউন্ডে আমরা ডেকোরেটিভ টাইলস ইউজ করব। প্লাইউডের সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা টাইলসের কাজ এই ঘরে শুরু করব। টেবিল টপে যেমন গ্রানাইট বসবে, এখানেই দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ বোর্ড, কারণ রান্নাঘরে ঢুকতেই যাতে ডান দিকে হাত বাড়ালেই সুইচ বোর্ডটাকে পাওয়া যায় সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। এখানে বসবে ডাইনিং টেবিল, এবং ডাইনিং টেবিলের ওখানে রয়েছে হলো আমাদের একটি ইলেকট্রিক্যাল পয়েন্টের জায়গা রয়েছে, যাতে বসার পরে কেউ যদি মোবাইল চার্জ করতে চায় সেই লাইনটা ছাড়া রয়েছে আর কি। ডাইনিং টেবিল এখানে বসার পরে আমাদের এইদিকে একটি জায়গা রয়েছে যেখান থেকে আমরা বাইরে অ্যাক্সেস করতে পারবো, বাইরে কুয়ো রয়েছে এবং সেই এইখান দিয়ে কুয়োতে যাওয়া যাবে, এবং সেখানকার জলটাও ইউটিলাইজ করা যাবে, এবং বাইরে ইউটিলিটির এরিয়া তৈরি করা হয়েছে। বাইরের দিকে একটি সেফটি ডোর লাগানো হয়েছে। কিচেনের পাশেই রয়েছে সিঁড়ি, সিঁড়িতে আমরা মার্বেল ইউজ করেছি, এবং স্কিনের কাটিং হিসাবে মার্বেলকে কাটিং করে বসানো হয়েছে। এই আমাদের স্টেয়ার চলে গেল। স্টেয়ারের এই যে পাশে যে জায়গাটি রয়েছে সেটি 300 mm ডাউন করা হয়েছে। এখানে এক্সিস্টিং একটি বিল্ডিং ছিল, সেই বিল্ডিংকে ভেঙে 300 mm ডাউন করেছি, সো দ্যাট আমাদের এইখানে ওয়াশিং মেশিন চলে আসবে এবং এই নিচটাকে আমরা স্টোর হিসাবেও ইউজ করতে পারবো। তাই এতগুলো জিনিস ধরে রেখে এই জায়গাটাকে 300 mm ডাউন করা হয়েছে। সিঁড়ির ওপর দিয়ে রয়েছে ছাদ, ছাদ দিয়ে আর যাচ্ছি না আমি। আফটার ফিনিশিং এই প্রজেক্টের ভিডিও আমার চ্যানেলে আসবে, অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো লাগলে কিন্তু
लाइक करते हैं जरा जारा चैनल संगे जुक्त होते चाहिए ता अवश्य चैनल के सबसक्राइब कर पशे थका बेल आइकन के प्रेस करोटाल फिनिश हार पर बिल्डिंग आर देख तर एक अपेक्षा करते हैं इटर सामने अनेकटा जगह रखा हो गार्डेनिंग करार्जन जैगा छाड़ा हो सामने दिखे अनेक बड़ एक गेट रही है जदि आपनाराओ अपने बाड़ी के रिनोवेट करते चान किंबा नतून कर बाड़ी शुरू करते चान तहले अवश्य 9126012301 नम्बर व्हाट्सएप करे आमादेर संगे जोगाजोग करते पारबेन सबाई सुस्थ थाकबेन भालो थाकबेन नमस्कार।